আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 13, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আজকের পাঠে আমরা শিখব জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্ক সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত। এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কি হবে? বন্ধুরা, আমরা জানি মানুষের সাথে প্রকৃতির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল, কিন্তু বর্তমানে আমাদের পৃথিবীর জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং আমাদের সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদ অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? অবশ্যই যদি এই অবস্থা চলতে থাকে, অর্থাৎ জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তেই থাকে, তাহলে কি হবে? প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে একটি প্রশ্ন লক্ষ্য করো, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক কি? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে 6-এ তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। কাজের মূল বিষয় হচ্ছে জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক। কি করতে হবে? প্রথম কাজটি হচ্ছে নিচের দেখানো, নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমরা এই ছকটি অনুসরণ করে প্রথমে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। প্রথমে রয়েছে জনসংখ্যা, অতপর কতটুকু চাল প্রয়োজন, দুই কতটুকু জায়গা প্রয়োজন। তোমরা ঠিক একইভাবে একটি ছক তোমাদের খাতায় তৈরি করবে। দ্বিতীয় কাজটি হচ্ছে একজন লোকের এক বছরে প্রায় 120 কেজি চাল প্রয়োজন। যদি লোক সংখ্যা বেড়ে যথাক্রমে 10, 100, 1000 এবং 10,000 হয়, তবে কতটুকু চাল প্রয়োজন হবে? হিসাব করে প্রথম কলামের খালি ঘরগুলো পূরণ করি। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একজন লোকের বছরে চাল প্রয়োজন 120 কেজি। অতএব 100 জন, 1000 জন এবং 10,000 জনের বছরে কত কেজি চালের প্রয়োজন, তা তোমরা কি করবে? নির্ণয় করে এই ছকটিতে ক্রমানুসারে সাজিয়ে লিখবে। প্রথমে একজন লোকের চাল প্রয়োজন বছরে 120 কেজি, অর্থাৎ 10 জন লোকের চালের প্রয়োজন হবে 1200 কেজি এবং 100 জনের চালের প্রয়োজন হবে 12,000 কেজি। অতপর 1000 জনের প্রয়োজন হবে 1,20,000 কেজি চাল এবং 10,000 জনের জন্য প্রয়োজন 12,00,000 কেজি চাল। তোমরা ঠিক একইভাবে এখানে চালের পরিমাণটুকু এখানে লিখে দিবে, ক্রমানুসারে তোমরা এখানে সাজিয়ে লিখবে। কাজ 3, একজন লোকের 10 বর্গমিটার জায়গা প্রয়োজন। লোক সংখ্যা বৃদ্ধি পেয়ে 10, 100, 1000 এবং 10,000 হলে প্রয়োজনীয় জায়গার পরিমাণ কত? হিসাব করে দ্বিতীয় কলামে খালি ঘরগুলো পূরণ করি। বন্ধুরা, পূর্বের কাজটি কি ছিল? একজন লোকের যদি 120 কেজি চালের প্রয়োজন হয় বছরে, তাহলে এই সকল জনসংখ্যার কতটুকু চালের প্রয়োজন হবে? এবার বলা হয়েছে একজনের জন্য যদি 10 বর্গমিটার জায়গার প্রয়োজন হয়, তবে 10 জন, 100 জন, 1000 জন এবং 10,000 জনের কতটুকু জায়গার প্রয়োজন হবে? প্রথমে একজনের জন্য প্রয়োজন 10 বর্গমিটার, 10 জনের জন্য প্রয়োজন 100 বর্গমিটার, 100 জনের জন্য প্রয়োজন 1000 বর্গমিটার এবং 1000 জনের জন্য প্রয়োজন 10,000 বর্গমিটার এবং 10,000 জনের জন্য প্রয়োজন 1,00,000 বর্গমিটার। তোমরা এভাবে ক্রমানুসারে
হিসাবগুলো সাজিয়ে লিখে খালি ঘরগুলো পূরণ করবে। চার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ হচ্ছে এই সম্পূর্ণ কাজটি নিয়ে তোমরা নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং খুব সহজে কাজটি সম্পূর্ণ করবে। বন্ধুরা, এবার আমরা ফলাফলটি দেখে নিই। তোমরা ছকটি দেখতে পাচ্ছ। পূর্বেই আমরা দেখেছি ছকটি প্রথমে লোক সংখ্যা, একজনের কতটুকু চাল প্রয়োজন, কতটুকু জায়গা প্রয়োজন। এভাবে একজন, দশ জন, একশো জন, এক হাজার জন এবং দশ হাজার জন, দশ হাজার লোক সংখ্যার কতটুকু চাল প্রয়োজন এবং কতটুকু জায়গা প্রয়োজন তার একটি পরিমাণ দেয়া আছে, লক্ষ্য করো। পূর্বেই আমরা ছকের মাধ্যমে যে কাজটি করেছিলাম সেই কাজটির ফলাফল লক্ষ্য করো। উপরে ছক অনুযায়ী জনসংখ্যার সাথে জায়গা এবং খাদ্যের একাধিক সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পাই অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রথমে আমরা দেখেছি একজন লোক সংখ্যার জন্য শুধুমাত্র 120 কেজি চাল এবং 10 বর্গমিটার জায়গার প্রয়োজন। কিন্তু লোক সংখ্যা ধীরে ধীরে যত বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে চালের পরিমাণ এবং জায়গার পরিমাণ। একজনের জন্য যেমন 120 কেজি, 10 জন লোক সংখ্যার জন্য প্রয়োজন 1200 কেজি, 100 জন জন্য প্রয়োজন 12000 কেজি, 1000 লোক সংখ্যার জন্য প্রয়োজন 120000 কেজি এবং 10000 লোকের জন্য প্রয়োজন 1200000 কেজি চাল। ঠিক একইভাবে লোক সংখ্যা জায়গার পরিমাণ যদি আমরা দেখি, 10, 100, 1000, 10000 এবং 100000 বর্গমিটার এভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জনসংখ্যা যত বৃদ্ধি পাবে খাদ্য ও জায়গার পরিমাণও তত বেশি প্রয়োজন। বন্ধুরা, একটি কথোপকথন আমরা দেখি। যখন জনসংখ্যা বাড়বে তখন ছকে উল্লেখিত খাদ্য ও জায়গার কি পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হবে। যখন জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তখন অধিক খাদ্যেরও প্রয়োজন হবে এবং জায়গার প্রয়োজনও বৃদ্ধি পাবে। এবার একটি আলোচনা লক্ষ্য করি। নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। প্রথমে, এক ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও জায়গার সম্পর্ক কি? ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও জায়গার সম্পর্ক হচ্ছে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে তত খাবারের চাহিদা বৃদ্ধি পাবে এবং জায়গার অধিক জায়গার প্রয়োজন হবে। দুই, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজকে নিজেদের সহপাঠীদের নিয়ে এই সকল বিষয়গুলো চিন্তা করবে এবং তোমরা বুঝতে পারবে যে লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে এবং বাড়তি এই সকল মানুষের জন্য বেশি জায়গারও প্রয়োজন হবে। অর্থাৎ জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? প্রয়োজনীয় খাদ্য, সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা আর থাকবে না। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। তার পূর্বে লক্ষ্য করো, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা প্রথমে বাম দিকের ছবিটি লক্ষ্য করো। এখানে দেখা যাচ্ছে অল্প জনসংখ্যার ফলে কি হচ্ছে, অল্প খাদ্য এবং অল্প বাসস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং ডান পাশের ছবিটি যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে অধিক জনসংখ্যার জন্য কি প্রয়োজন, অধিক খাবার এবং বাড়তি বাসস্থানের জন্য অধিক জায়গার প্রয়োজন। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন, লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে, বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। বন্ধুরা, কি বলা হয়েছে, আমাদের জনসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে এবং এই অধিক জনসংখ্যার ফলে প্রয়োজন পড়ছে অধিক খাবার এবং বাড়তি বাসস্থান। যদি এভাবে জনসংখ্যা বাড়তে থাকে তাহলে কি হবে, সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা আর থাকবে না। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম জনসংখ্যা খাদ্য বাসস্থানের মধ্যকার সম্পর্ক নিয়ে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।